এবারে শেষবারের মতো চড়ক পূজায় সামিল হতে চেয়েছিলেন, তবে পিঠের চামড়া ছিঁড়ে বর্ষীবিদ্ধ অবস্থায় শূন্যে ছিটকে পড়লেন শ্রীকান্তবাবু। চড়ক পূজার দিন বর্ষীবিদ্ধ অবস্থায় শূন্যে ঘুরতে গিয়ে ছিটকে পড়ে জখম হলেন ওই ব্যক্তি। মানে চড়কের মেলায় ঘোরার সময় প্রায় 5 ফুট ওপর থেকে পড়ে যান 55 বছর বয়সী শ্রীকান্ত সরকার। জানা গিয়েছে ওই ব্যক্তির বাড়ি শিলিগুড়িতে, তাকে ভর্তি করা হয় মালদা মেডিকেল কলেজে। মেলা কর্তৃপক্ষ জানিয়েছে প্রতি বছরই তিনি মালদা শহরের বুড়াবুড়িতলা এলাকায় চড়ক পূজায় সামিল হন, যদিও বয়সের ভারে তাকে এবারের বর্ষীতে ঘোরানোর অনুমতি দিচ্ছিল না কর্তৃপক্ষ। জোর করে এবারে শেষবারের মতো তিনি পূজায় অংশ নিতে ইচ্ছা প্রকাশ করেছিলেন, আর তারপরে এই বিপত্তি। পিঠের চামড়া ছিঁড়ে পড়ে গিয়ে এই বিপত্তি হয় বলে প্রাথমিকভাবে জানিয়েছে চড়ক পুজো কমিটির সদস্যরা। চড়ক মেলায় বর্ষীবিদ্ধ অবস্থায় শূন্যে ঘুরতে গিয়ে ছিটকে পড়ে জখম হলেন এক ভক্ত, এই ছবি অনেকেই মোবাইলে ক্যামেরা বন্দি করেছেন। বৃহস্পতিবার মালদা শহরে 24 নম্বর ওয়ার্ডের চড়কের মেলায় দুর্ঘটনাটি ঘটে। দীর্ঘ 15 থেকে 17 বছর ধরে ঘুরেন, ওনার বাড়ি হচ্ছে শিলিগুড়ি, উনি এবারও এসেছিলেন এবং পূজার প্রথম দিন থেকেই আমাদের সাথে ছিলেন, যা বিধি আচার সব কিছু মেনেই পূজা করছিলেন। এবং ওনার ঘুরন্ত অবস্থায় আমাদের 7 পাক ঘুরানোর কথা ছিল, 6 পাকের মাথায় ওনার পিঠের চামড়াটা কেটে গিয়ে উনি পড়ে যান 2.5 ফিট মতো উঁচু দিকে, এবং পড়ে যাওয়াতে ওনার কোমরে চোট পাই। চোট পেয়ে উনি হাসপাতালে, এটা তো হচ্ছে এখন সায়েন্সের দিন আর আমরা তন্ত্রমন্ত্রের মধ্যে পুজো করে আসি, তাই আমরা তন্ত্রমন্ত্রের উপরে বিশ্বাস রেখেও সায়েন্সের কথা মাথায় রেখে ওনাকে হাসপাতালে অ্যাডমিট করি, এবং উনি ট্রিটমেন্টের পর পুরোপুরি সুস্থ, ওনার এক্সরে হয়েছে, আজকে ডাক্তার রিপোর্ট দেখে ওনার আরও বেটার ট্রিটমেন্টের ব্যবস্থা হবে। বলছি এমনি আপনাদের ওনাকে তো বলা হয়েছিল, দেখুন 2 পাক 2.5 পাকের ব্যাপারটা হয়, যারা প্রথম নেয় তারা 2.5 পাক ঘুরে। নিয়ম কবার? দেখুন নিয়ম বলতে ওই রকম তো কেউ 7 পাক ঘুরে, কেউ 10 পাক ঘুরে, কেউ 12 পাক ঘুরে, এটা এক্সপিরিয়েন্সের উপরেই নিয়মটা হয়। এমনি নিয়ম কবার? 7 পাক তো ঘুরেই মোটামুটি, যাদের এক্সপিরিয়েন্স আছে, আর যারা প্রথম ঘুরে তাদের 2.5 পাকে, যেহেতু ওদের ভয় পায় একটু, 2.5 পাকে ঘুরিয়ে থামিয়ে দেওয়া হয়। তো ধরুন এক্সপিরিয়েন্স একদম পুরো, আমরা বারণ করেছিলাম এটা বলাটা ঠিক হোক চলতি কথা, কেন উনি 15-20 বছর ধরে ঘুরেন এবং উনি বলেছিলেন এবার আমার শেষ ইচ্ছা, যেহেতু কমিটিতে উনি দীর্ঘদিন ধরে জড়িত এবং বাড়ি হচ্ছে শিলিগুড়ি, উনি ওখান থেকে এসছেন এবং আমরা বিভিন্ন রকমের সাথে কথা বলে, কমিটির সাথে কথা বলে ওনাকে আমরা বলেছিলাম যাতে না ঘোরার জন্য, কিন্তু ওনার ইচ্ছাটার কথা মাথায় রেখেই ওনাকে দেওয়া হয়েছিল ওনার একদম স্বইচ্ছায় সহমতে। তারপর আপনারা কোথায় নিয়ে গেলেন ওনাকে? ওনাকে আমাদের এখানে যা ট্রিটমেন্ট, মানে আমাদের যে সাধু যে করার করণীয় করে, আমরা কিন্তু ইমিডিয়েট হাসপাতালে নিয়ে যাই ওনাকে এবং হাসপাতালে ভর্তি করি। এটা আমাদের মোটামুটি, আমরা তো আমাদের জন্মের আগে থেকে দেখছি, তাও মোটামুটি ধরুন 45 থেকে 50 বছর। হ্যাঁ, এই আমরা তো কোনোদিন শুনিনি, এই চোখে স্বচক্ষে আমরা এইবার দেখলাম। তো এটা দুলাল সাহা, আমরা কে আপনার কম্পিউটার কাফি পুরানা হো চুকা হ্যায় या आपका गैजेट बहुत स्लो है और बहुत सारा टाइम लेता है, कंप्यूटर या लैपटॉप अगर स्लो हो जाए तो आज की जेनरेशन में टाइम इज मनी, डोंट वेस्ट योर मनी गाइस, जस्ट विजिट अकी कंप्यूटर्स, जहां आपके सारे प्रॉब्लम्स का सलूशन, आपके पुराने कंप्यूटर्स या लैपटॉप्स को एक्सचेंज और उनके सारे वैरायटीज वाले पार्ट्स अवेलेबल है और आपके लिए बहुत सारे ऑफर्स भी। In 2 ways, A, using filters, or B, water. Bahamas, feel the freshness of water all over again. अब मोबाइल एक्सेसरीज को लेकर नहीं होगी कोई भी ट्रबल, क्योंकि UNI की हर प्रोडक्ट है बिल्कुल अफोर्डेबल। खरीदिए मोबाइल फोन कवर्स, नेक बैंड, ब्लूटूथ स्पीकर्स, चार्जर्स और पावर बैंक जैसी ढेर सारी एक्सेसरीज सिर्फ और सिर्फ UNI की। UNI, born to win, इंडिया की ब्रांड इंडिया के लिए।